আটোয়ারিতে ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ জাহিরুল ইসলাম। পঞ্চগড়ের আটোয়ারিতে গরিব ও অসহায় শীতার্ত শত শত মানুষের মাঝে উষ্ণ উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আয়াত ওভারসিস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিবের অর্থায়নে 1000-এরও বেশি শীতার্তদের মাঝে শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারাউলিয়া বাংলা বাজার মাদ্রাসা মাঠে হত দরিদ্র, অসহায় ও গরিব শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আয়াত ওভারসিস ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব সহ ওনার ছোট ভাই শাহজাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে প্রায় 1000-এর বেশি অসহায় ও অসচ্ছল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পঞ্চগড় তেঁতুলিয়া কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 60 ডিগ্রিতে ওঠানামা করছে। অর্থাৎ হিমালয়ের কোল ঘেঁষে বয়ে আসা করতোয়া যেন শীতের বাড়তি আমেজ নিয়ে পঞ্চগড়ের জনজীবনের উপরে। আর তাই তো এই হাড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থায় দিন কাটছে অসহায় ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। এমন শীতে কাজে যেতে না পারে তাদের সংসারের চাহিদা পূরণ করতে ধার দেওয়ার মাধ্যমে করতে হয়। তাই সংসারের চাহিদা পূরণের জন্য শীতের কাপড় কেনার তাদের সামর্থ্য নাই। তাই শীতের এই অন্তিম সময়ে অসহায় শীতার্তদের মাঝে ICAB এর উষ্ণ উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণকে এলাকার মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানায় এলাকার মানুষ।